দার্জিলিং যাওয়ার সবচেয়ে জনপ্রিয় এবং পপুলার ট্রেন যেটা হচ্ছে সেটা কিন্তু সর্বকালের সেরা দার্জিলিং মেল। টিকিটের অবস্থা এতটাই খারাপ যে ফার্স্ট এসিতে প্রিমিয়াম তৎকাল মারতে গেলে ফ্লাইটের টাকা আর ট্রেনের টাকা প্রায় একই পড়ে যায়। একদিকে কলকাতা জুড়ে যেমন গরমের চোখ রাগানি, তেমনই উত্তরবঙ্গে ঢুকতেই দেখো ঘুড়ি গায়ে চলে এলো। এটাই হচ্ছে উত্তরবঙ্গের সাথে দক্ষিণবঙ্গের পার্থক্য। এই হচ্ছে দার্জিলিং এর বিখ্যাত হ্যাপি ভ্যালি টি স্টেট। এই হচ্ছে আমার পাহাড়িঘর, আর এটা হচ্ছে আমার মানে রুম গুলো, আর আপনি ভিউ দেখতে পারবেন এখান থেকে। আমি বলবো এখান থেকে 11 ডিফারেন্ট টি গার্ডেন আপনি দেখতে পারবেন। ও সাইডে আপনি সন্দকপু, ফালুট, টংলু। দেখে প্রথম ইলেকট্রিসিটি বলা চলে, দার্জিলিং এর প্রথম ইলেকট্রিসিটি কিন্তু জ্বলেছিল এইখানেই। কলকাতা যখন 40-এর ওপরে মানে 42 ছুঁই, তখন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি দার্জিলিংয়ে, আর দার্জিলিংয়ের তাপমাত্রা এই মুহূর্তে ওই 18-19। গুড ইভিনিং, গুড ইভিনিং ফ্রম শিয়ালদা স্টেশন। আজ 25 এপ্রিল 2024 আবার একটি ব্র্যান্ড নিউ জার্নিতে তোমাদের সকলকে স্বাগত। একদিকে গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহে উত্তপ্ত শহর কলকাতা, তারই মাঝে সামার ভ্যাকেশন। সামার ভ্যাকেশন মানেই হচ্ছে ছুটি কাটানো, ছুটিতে ঘুরতে যাওয়া, বাট এই গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহের হাত থেকে বাঁচতে। আর ফাইনালি শহর কলকাতাকে বিদায় জানিয়ে আজকের গন্তব্য শৈল শহর, আমার আপনার সকলের পরিচিত এবং সকলের কাছে শৈল শহর, পাহাড়ের রানী দার্জিলিং। তারই সাথে আজ জার্নি করতে চলেছি 1-2-3-4-3 দার্জিলিং মেল, যেটা প্রতিদিন এই শিয়ালদা স্টেশনে 10:05 ছেড়ে পরের দিন সকাল 8টার সময় পৌঁছে যায় কিন্তু NGP-তে। সেইটা নিয়েই জার্নি করবো, দীর্ঘ এক বছর পর আবারও দার্জিলিং মেলের সফর, এবং তারই সাথে সম্পূর্ণ ট্রেন জার্নির সাথে জার্নিটা হতে চলেছে দার্জিলিং পর্যন্ত। তো চলো সঙ্গে থাকো, কত নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিল সেটা দেখতে হবে। আই থিঙ্ক 12 প্ল্যাটফর্মে ট্রেন দিয়ে থাকে। এই মুহূর্তে ঘড়ি জানান দিচ্ছে 9:20, আমাদের 10:05 ট্রেন রয়েছে। সঙ্গে থাকো, আশা করছি ভিডিওটা ভালো লাগবে। হয়তো এই মুহূর্তে 9:25, আর এই হচ্ছে শিয়ালদা স্টেশন, শহরের ব্যস্ততম শিয়ালদা স্টেশন। এদিকে একটি নতুন বোর্ড কিন্তু সংযোজিত হয়েছে, আর তারই সাথে এই মুহূর্তে শিয়ালদা স্টেশনে কিন্তু যথারীতি যেরকম থাকে তুলনামূলক আজ ফাঁকা রয়েছে। এবার আমাদের ভেতরে প্রবেশ করতে হবে, চলো কত নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিয়েছে সেটা দেখতে হবে। দার্জিলিং মেল মূলত 12 প্ল্যাটফর্মেই দিয়ে থাকে, এবার দেখি কত নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়েছে। ফাইনালি শিয়ালদা স্টেশনের ভেতরে এন্টার করে গেলাম, বোর্ডে দেখতে হবে এবার আমাদের। এই হচ্ছে 12 প্ল্যাটফর্ম, যা দেখতে পাচ্ছি 12 প্ল্যাটফর্মে এই মুহূর্তে দার্জিলিং মেল দিয়ে দিয়েছে। তার সামনে দেখো সকলে এসে কিন্তু চেক করছে যে ব্যাগের চেকিং রয়েছে। তোমাদেরকে যদি একটু জুম করে দেখায় দূর থেকে বোঝা যাচ্ছে ভিড় দেখো, এখানে দিয়ে দিয়েছে 12 প্ল্যাটফর্মে দার্জিলিং মেল। আর যাত্রীরা একে একে যাচ্ছে, সেই ব্যাগ কিন্তু চেক করাচ্ছে, সেখানে চেক করার পর ভেতরে যেতে হবে আমাদেরকে। দেখো ট্রেন মোটামুটি 9:00 মধ্যে ঢুকে যায়, যা দেখছি এদিকটা চেকিং। আর আমাদের যাদের ব্যাগ রয়েছে এই ব্যাগে আর চেকিং করালাম না, যাদের ট্রলি রয়েছে বেশি লাগেজ রয়েছে তাদের কিন্তু চেকিং হচ্ছে। সেফটি কিন্তু একদম জবরদস্ত যাকে বলে, এই জন্যই তো দার্জিলিং মেল সর্বকালের সেরা। এই হচ্ছে আমাদের 1-2-3-4-3 দার্জিলিং মেল, আর এদিকে দাঁড়িয়ে রয়েছে শিয়ালদা আজমের, যেটা কিন্তু সবসময় থাকে প্যারালাল একই সময়ে ছাড়ে। যেহেতু পেছনটাতে প্রচণ্ড ভিড়, কিছুক্ষণ আগেই ট্রেন ঢুকেছে। আজ আমার কম্পার্টমেন্ট হচ্ছে S6, আপাতত পেছনের দিকে AC কম্পার্টমেন্টগুলো চলছে, একদম সামনের দিকে যেতে হবে। আর মানুষজন যা দেখছি পুরো ট্রেনই বুক বলতে গেলে, টিকিট তো এমনি নিয়ে আমাকে নিজেকেই তৎকালে টিকিট কাটতে হয়েছে। এখান থেকে কিন্তু স্লিপার কম্পার্টমেন্ট শুরু হয়ে গেছে। এই হচ্ছে S7, যা দেখতে পাচ্ছি দীনদয়ালুর কোচ রয়েছে। ঠিক সামনে যেতে হবে আমাদের হচ্ছে S6, ওই সামনে দেখা যাচ্ছে, এই হচ্ছে S7। ঘড়িতে এই মুহূর্তে 9:47, এই হচ্ছে S7, আর আমাদের হচ্ছে S6। চলো ভেতরে যাওয়া যাক। এই মুহূর্তে কম্পার্টমেন্টের কিরকম পরিস্থিতি তোমাদেরকে একটু দেখাই। আমাদের আজকে সিট রয়েছে স্লিপারে 14 আর 16, এইদিকে এই যে আপার রয়েছে 14, এটা রয়েছে এরকম আপার, যেরকম হয় সিটিং অ্যারেঞ্জমেন্ট, মানুষজন বসে পড়েছে অলরেডি। আর একটা হচ্ছে আমাদেরকে সাইড আপার রয়েছে, এটা হচ্ছে 16। ট্রেন 9:00 সময় থেকেই দাঁড়িয়ে পড়ে, সেই জন্য মানুষজন অলরেডি এসে যে যার সিট খুঁজে বসে পড়েছে। আমি শুট নিতে নিতে আসছিলাম, অনেকটাই লেট হয়ে গেছে। চলো ব্যাগপত্র রাখি, তারপরে বাকি কথা হচ্ছে। যা দেখছি এই মুহূর্তে পুরো স্লিপার কম্পার্টমেন্ট ভরে রয়েছে, দেখো একটা সিটও বাকি নেই, সেটাও আগেই বলেছি তোমাদেরকে। আর এই গরম থেকে বাঁচতে মানুষ যে এই মুহূর্তে পাহাড় মুখী তা বোঝাই যাচ্ছে। স্লিপার কম্পার্টমেন্ট যেরকম ভরে রয়েছে, জেনারেল কম্পার্টমেন্টেও কিন্তু পুরো ভর্তি। পেছনে গেছিলাম মানে ভিডিও করার সিচুয়েশন মতো নেই। আর AC-তে বলো স্লিপারে বলো টিকিট তো পাওয়া যাচ্ছে না। সময় হচ্ছে 10:05।
সঠিক সময় আমাদের ট্রেন ছেড়ে দিল শিয়ালদা স্টেশন থেকে। আমাদের এই শিয়ালদা স্টেশন থেকে এনজিবি পর্যন্ত দার্জিলিং মেলের হল থাকছে মাত্র 4টে। আগেই বলেছি তোমাদেরকে, প্রথম হল্ট হচ্ছে বর্ধমান, যেটা হচ্ছে 11:35। গরমে এই মুহূর্তে অবস্থা টাইট বলতে গেলে, উত্তরবঙ্গে পৌঁছানোর অপেক্ষা শুধু। তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে গিয়ে বর্ধমানে 11:35। আর স্লিপারে জার্নি করছি, মনে হয়েছিল যে গরমে তীব্রত হবো, বাট যা দেখছি ট্রেন যখন চলছে, বাট কিন্তু হাওয়া রয়েছে, যখন ট্রেন চলছে তখন কিন্তু হাওয়া রয়েছে, অসুবিধা তেমন হচ্ছে না স্লিপারে জার্নি করে। হচ্ছে 12:42, আমরা চলে এলাম বোলপুর শান্তিনিকেতন। এখানে আমাদের 2 মিনিটের হল্ট রয়েছে, এরপর শুয়ে পড়বো, কম্পার্টমেন্টের সকলেই শুয়ে পড়েছে। আর এখান থেকে উঠে পড়লো শুভজিৎ, অনেক দিনের অপেক্ষার অবসান, ও অনেকবার ধরেই বলছিল দাদা একসাথে ট্রাভেল করবো, একসাথে ট্রাভেল করবো, ফাইনালি সফল হলো, উঠে পড়েছে। এবার উঠেই তো ও শুয়ে পড়বে, আই থিঙ্ক ওর এখান থেকে জার্নি শুরু হলো, আমি শুয়ে পড়বো, বাকি জার্নি তো ও দেখাবেই। চলো এবারে একটু শুয়ে পড়ি, আর তোমাদের সাথে দেখা হচ্ছে মালদা টাউনে গিয়ে, যদি ঘুম ভাঙে সেটা হচ্ছে 4:15 সময় রয়েছে, আর যদি না ঘুম ভাঙে তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে কিষানগঞ্জে গিয়ে। চলো হচ্ছে 6:58। গুড মর্নিং, গুড মর্নিং ফ্রম কিষানগঞ্জ। বিহারের কিষানগঞ্জে পৌঁছে গেলাম 485 কিলোমিটার অতিক্রম করে, এরপরেই আমরা ঢুকে যাবো এনজিপিতে, মানে নিউ জলপাইগুড়ি স্টেশনে। এবার তোমাদের একটু ভাড়ার ব্যাপারটা বলে নেবো, এই ট্রেনে আমরা স্লিপার ক্লাসে জার্নি করছি, নর্মালে স্লিপার ক্লাসের ভাড়া থাকে 365 টাকা এনজিপি পর্যন্ত, যেহেতু আমি স্লিপার ক্লাসে তৎকালে টিকিট কেটেছিলাম সেটা আমার পড়ে গেছে 465 টাকা। এবার যদি তোমরা 3rd AC-তে জার্নি করতে যাও তাহলে সেটা পড়ছে 955 টাকা, আর তার সাথে 2nd AC-তে যদি জার্নি করতে যাও তাহলে হচ্ছে 1340 টাকা, এবং ফার্স্ট ক্লাস যেটা রয়েছে তার, এবং যেটা ফার্স্ট ক্লাস রয়েছে সেটা পড়ে যাচ্ছে 2230 টাকা। এখানে 2 মিনিটের হল্ট রয়েছে, তারপরে কিন্তু আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট গন্তব্যের দিকে এনজিপিতে। হচ্ছে 8:37। ফাইনালি 573 কিলোমিটার অতিক্রম করে চলে এলাম আমরা এনজিপি স্টেশনে, আর জার্নিটা খুব ভালোই ছিল, রাতে মোটামুটি ভালো ঘুম হয়েছে। ট্রেনের ব্যাপারে যদি বলি, ট্রেন এই মুহূর্তে আমাদের প্রায় 36 মিনিট লেটে ঢুকলো এনজিপি স্টেশনে। এই মুহূর্তে তো গরম লাগছে, ভোরের দিকে ঠান্ডা লাগছিলো, আমরা দেখছিলাম কিষানগঞ্জ ঢুকতে কিন্তু হুডি পড়তে হয়েছিলো। চলো বাইরে বেরোনো যাক, বাইরে বেরিয়ে বাকি কথা হচ্ছে। বাইরে চলে এলাম, বাইরে বেরোতেই কিন্তু এখানে স্ট্যান্ড রয়েছে, তোমাদের যদি দেখাই এখানেও স্ট্যান্ড হয়ে গেছে। এই মুহূর্তে দাদারা বলছে দার্জিলিং গ্যাংটক এখান থেকে কিন্তু যাচ্ছে, কত প্রাইস রয়েছে আমি একটু জানবো। দাদা দার্জিলিং কত? দার্জিলিং কি রিজার্ভে মানে শেয়ারে যাবে? শেয়ারে কত আছে? শেয়ারে 300 টাকা, 350 টাকা। আর রিজার্ভে কত চলছে? রিজার্ভে এখন ছোট গাড়ি কম রেট। আচ্ছা, আর ছোট গাড়ি মানে চারজনের কতজনের রেট রয়েছে? চারজনের 2500 টাকা। 2500 টাকা। চলে এলাম স্টেশনের বাইরে, বাইরে আসতেই কিন্তু বোঝা যাচ্ছে রোদ্দুরের প্রখরতা, পরিমাণে মানুষ পাহাড়মুখী হচ্ছে, তোমরা দেখলে ভিড়টা। আর আজ কিন্তু পাহাড়ে ভোট রয়েছে, মানে উত্তরবঙ্গ জুড়ে আজ লোকসভা ভোট রয়েছে,
ভোটের মরশুমে আজকে পাহাড়ে এক্সপিরিয়েন্সটা কিন্তু আলাদাই হতে চলেছে। জার্নিটা তো দার্জিলিং পর্যন্ত হবে, এনজিপির বাইরে থেকেও তোমরা চাইলে শেয়ার ট্যাক্সি করে নিতে পারো, ঠিক বাইরে স্ট্যান্ড রয়েছে, নামতেই ওই দিকটা ওরা বলছে যে গ্যাংটক দার্জিলিং। তবে তুলনামূলক আজ গাড়ির সংখ্যাটা কম আমি যা দেখছি। এনজিপি থেকে দার্জিলিং যাওয়ার জন্য একাধিক পথ রয়েছে, তার মধ্যে এবারে আমরা বেছে নিয়েছিলাম হিলকাট রোডকে। এই জার্নিতে আমাদের সঙ্গে ছিলেন ডক্টর কিরণ সুব্বা, যার আমন্ত্রণে এবারে পাহাড়ে যাওয়া, যিনি এনজিপি থেকে দার্জিলিং পর্যন্ত আমাদের সঙ্গে নিয়ে গিয়েছিলেন তার নিজস্ব বাহনে। তিনি আমাদের জানাচ্ছিলেন যে হিলকাট রোডটি 25-25 মিটারে 1 ফিট করে উচ্চতা বাড়ে, তারই সাথে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই রাস্তাটির একপাশ থেকে চলে টয় ট্রেনও। যারা নিজস্ব গাড়িতে দার্জিলিং যেতে চান তারা বেছে নিতে পারেন এই হিলকাট রোড। এই রাস্তাটি NH 110 নামে পরিচিত। শিলিগুড়ি কোর্ট মোড় থেকে অর্থাৎ ভেনাস মোড় থেকে দার্জিলিং মোড় হয়ে সুকনাকে বাঁদিকে রেখে সোজা চলে গেছে এই রাস্তাটি। প্রায় 75 কিলোমিটার রাস্তাটি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর, সময় লাগে 3 ঘন্টা মতো। যাত্রাপথে আমাদের সাথে ছিলেন কিরণ সুব্বাজি, যিনি আমাদের এই রাস্তা সম্পর্কে একাধিক ইতিহাসের জানান দিচ্ছিলেন। 1835 সাল পর্যন্ত দার্জিলিং ছিল কিংডম অফ সিকিমের অংশ। পরবর্তীকালে ইংরেজরা দার্জিলিং সিকিমের থেকে লিজে নেয় এবং ট্রিটি সাইন করে। তখন দার্জিলিং ইংরেজদের গরমের ছুটির ঠিকানা ছিল, ফেভারিট ডেস্টিনেশন বলতে গেলে, আর বর্তমানে যা বাঙালির সামের ডেস্টিনেশন। তবে সেই সময় দার্জিলিং গেলে যেতে হতো সিকিম হয়ে, আর রাস্তা ছিল অত্যন্ত দুর্গম, জঙ্গলের মধ্যে দিয়ে সরু রাস্তা। তাই ব্রিটিশরা চেয়েছিল এমন একটি রাস্তা যেটা হবে সহজলভ্য, তারই সাথে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। সেই রাস্তাটি ছিল হিলকাট রোড। মানে ব্যাপারটা হচ্ছে এই দিক দিয়ে ট্রেনটা আসছে, এসে এখান থেকে এই যে ট্রেনের পাটরি টয় ট্রেন, ওখান থেকে গিয়ে আবার একটা রাউন্ড দিচ্ছে। এনজিপি থেকে 20 কিলোমিটার জার্নি করার পর আমরা একটা জায়গায় এলাম যেটা তিনধারিয়া, তোমাদেরকে দেখাচ্ছিলাম তিনধারিয়া 20 মাইল। এই জায়গাটায় আমরা একটু দাঁড়ালাম, খুবই সুন্দর বলতে গেলে। আর এটা কিন্তু পুরো টয় ট্রেনের রাস্তা, টয় ট্রেনে যারা সফর করে যাও সেই রাস্তা দিয়ে। বাট আমরা টয় ট্রেনে তো যাচ্ছি না, আমরা সফর করছি গাড়িতে, বাই রোডে আমরা যাচ্ছি। সেই পুরনো ঐতিহ্যবাহী সেই ইংরেজদের আমলের কিন্তু রাস্তা, যার ঐতিহ্য সংস্কৃতি এবং তারই সাথে ইতিহাস তো অবশ্যই তোমাদের শোনাতে শোনাতে নিয়ে যাচ্ছি। তিনধারিয়া অর্থাৎ তিনটি জলধারার মিলন ক্ষেত্র। আমরা এগোতে লাগলাম তিনধারিয়া ধরে। এখানে রয়েছে পুরনো রেলওয়ে সেটেলমেন্ট, রেলওয়ে লোকোমোটিভ ওয়ার্কশপ, দার্জিলিং হিমালয়ান রেলওয়ের মিউজিয়াম। এখানেই কিন্তু এই টয় ট্রেনের লোকোমোটিভগুলির ওয়ার্কশপও রয়েছে। তিনধারিয়া গয়াবাড়ি হয়ে আমরা এগোতে লাগলাম কার্শিয়াংয়ের দিকে। মাঝে ছিল পাগলাঝোড়া, যেখানে সব থেকে বেশি ল্যান্ডস্লাইড হয়ে থাকে। সে রাস্তা পার করে আমরা সোজা এগোতে লাগলাম কার্শিয়াং হয়ে, ঘুম হয়ে দার্জিলিংয়ের পথে। প্রতিবার দার্জিলিংয়ে এসে হোটেলে থাকি, তোমাদেরকে প্রচুর হোটেলেরও খোঁজ দিয়েছি, তবে এবারে চলে এলাম একটি হোমস্টেতে যার নাম পাহাড়ি ঘর, পাহাড়ের মধ্যে একটা ঘর। সবারই কম বেশি স্বপ্ন থাকে পাহাড়ের মধ্যে একটা বাড়ি হবে, এবং যারা আমরা সমতলে থাকি তাদের তো মনের ইচ্ছে দ্বিগুণ হয়ে যায় যদি তার পাহাড়ে একটি বাড়ি হয়। এরকমই পাহাড়ি বাড়ির স্বাদ নিতে আজ চলে এসেছি পাহাড়ি ঘর হোমস্টেতে, যেখানে রয়েছে 4 বেলা খাওয়া দাওয়ার সাথে ফুডিং লজিংয়ের বন্দোবস্ত। আর সেই পাহাড়ি হোমস্টেতেই আমরা 2 দিন সময় কাটাবো, তারই সাথে তোমাদের সাথে সমস্ত এক্সপিরিয়েন্স শেয়ার করব। এই মুহূর্তে আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি সেই জায়গার শুধু ভিউটা তোমাদের একবার দেখাই, তারপরে বাকি কথা। বন্ধুরা, এই হচ্ছে আমাদের রুম, দেখো সুন্দরভাবে সাজানো গোছানো, উডেন ফার্নিশ করা। এদিকে উইন্ডো রয়েছে, ওদিকে উইন্ডো রয়েছে, তারই সাথে এদিকে উইন্ডো রয়েছে। আর ভিউ যদি তোমাদেরকে দেখাই, চারিদিক দিয়ে ভিউ রয়েছে। এদিকে তোমাদেরকে দেখাবো, এই দিক দিয়ে দেখা যাচ্ছে সম্পূর্ণ দার্জিলিং শহরটা। তোমাদের যদি দেখাই, এই দেখো, এই দিক দিয়ে তোমাদেরকে একটু জুম করে দেখাবো, এই দিকে রয়েছে টাইগার হিল। ওই যে দেখা যাচ্ছে উঁচু জায়গাটা, এটা কিন্তু টাইগার হিল, সম্পূর্ণ দেখা যাচ্ছে। যদি জুম করে তোমাদেরকে দেখাই, তারই সাথে তোমাদেরকে দেখাবো ঠিক এ পাশটা, এদিকের উইন্ডো দেখে যদি দেখাই, এদিকে দেখো, এদিকেও কিন্তু মাউন্টেন ভিউ, ঠিক নিচে রয়েছে টি গার্ডেন। আর এইদিকে দেখো পুরো সিটি ভিউ রয়েছে, পুরো দার্জিলিং শহর। ওই যে ওখানে রয়েছে পিস প্যাগোডা, ওইদিকে টাইগার হিল, এবং ওই যে
দার্জিলিং স্টেশন, আর এই দিকে রয়েছে কিন্তু ঘুম রয়েছে দেখো। আর তারই সাথে তোমাদের যদি দেখাই এই জায়গাটা, জাস্ট দেখো একদিকে সূর্য উঠেছে কিন্তু সূর্য মাথার ওপরে, আর ঠিক এই দিকে যদি তোমাদের দেখাই এই দিকে রয়েছে কিন্তু সান্দাকফু। ঠিক এই রুমে বসেই কিন্তু তোমরা সব দেখতে পাবে, একই রুমে বসে এত কিছু। এই হচ্ছে আমাদের রুম। তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের রুম যেখানে আমরা রয়েছি। এই রুমগুলোতে ফুডিং লজিং দিয়ে আমাদের পড়ছে মাত্র 1300 টাকা করে। কিন্তু এই মুহূর্তে ঘড়ি জানান দিচ্ছে 3:57, ঘড়ির কাঁটা জানান দিচ্ছে 4:00। আস্তে আস্তে প্রায় লেট হয়ে গেল, তারপরে ফ্রেশ হয়ে চলে এলাম একদম লাঞ্চ টেবিলে। আর এই মুহূর্তে কি কি রয়েছে তোমাদের সবার আগে দেখাই। আসতেই দেখছি যে একদম রকমারি খাবারে সাজানো রয়েছে টেবিল। তাদের মেনুতে কি কি থাকে সেটা আগে তোমাদের দেখিয়ে নিই। এই হচ্ছে আমাদের দুপুরের খাবার, তোমাদের দেখিয়ে নিই। এদিকে রয়েছে রাইস, এদিকে রয়েছে চিকেন, যা দেখতে পাচ্ছি লাল লাল ঝালঝাল চিকেন। এদিকে রয়েছে আলু ফুলকপির তরকারি, এদিকে রয়েছে একটি মিক্স ভেজ, তারই সাথে এদিকে রয়েছে ডাল, অ্যান্ড এদিকে রয়েছে ফ্রেঞ্চ ফ্রাই, অ্যান্ড এইদিকে তারই সাথে আবার পাঁপড়। এই হচ্ছে আমাদের দুপুর খাবার, তারই সাথে শেষ পাতে রয়েছে এ দেখো গোলাপ জামুন। পাহাড়ি ঘরে রয়েছি তাদের আতিথেয়তা গ্রহণ করতে এই মুহূর্তে লাঞ্চ টেবিলে। এদিকে রয়েছে লাল লাল ঝালঝাল চিকেন, একটু নিয়ে নিচ্ছি, তারই সাথে ডালও রয়েছে। দার্জিলিংয়ে বহুবার এসেছি, অনেক জায়গাতে চিকেন ট্রাই করেছি, বাট এবার দেখি তাদের আতিথেয়তার এটা লোকাল চিকেন তাদের টেস্ট কেমন। সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে দিয়েছে, একে একে নেবো, টেস্ট করবো। সবার আগে চিকেনটা ট্রাই করা যাক। ভালো, একটা কথাই বলবো দার্জিলিং দার্জিলিংয়ে বহুবার এসেছি, অনেক জায়গায় চিকেন ট্রাই করেছি। দার্জিলিংয়ের একাধিক রেস্টুরেন্টে গেছি, বাট একটা না অন্যরকম স্মেল থাকে। বাট এই যে চিকেনটা আমি ট্রাই করছি, এই চিকেনটা আর আমাদের কলকাতার চিকেন বলতে পারো অলমোস্ট সেম। তার মধ্যেও কিন্তু এখানে এই চিকেনের একটা কিন্তু আলাদা টেস্ট রয়েছে। চলো কথা না বাড়িয়ে খাওয়া যাক। বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট, চলো এবারে তোমাদের দেখাই যে বাকি রুমগুলো আছে সেগুলো রুম ট্যুরটা আগে দিয়ে দিই। আমরা যে ফ্লোরটায় রয়েছি সে ফ্লোরের যে বাকি রুমগুলো রয়েছে, এবং প্রত্যেক ফ্লোর থেকেই কিন্তু তোমরা এরকম একটা ভিউ পাবে। দেখো এদিকে দেখো, সম্পূর্ণ পাহাড় দেখা যাচ্ছে, মানে সিঁড়ি থেকে উঠতে উঠতে তোমরা চাইলে এরকম ভিউ দেখতে পারো। আর ঠিক নিচেটাতেই রয়েছে টি গার্ডেন, এটা আমি রয়েছি 2nd ফ্লোরে, এবারে আমরা যাচ্ছি 3rd ফ্লোরে। চলো তোমাদের সেই রুম ট্যুরগুলো দিয়ে নিই কথা না বাড়িয়ে। হচ্ছে পাহাড়ি ঘাট, দেখো এখান থেকে কিন্তু রুম শুরু হয়ে যাচ্ছে। এদিকে একটি রুম রয়েছে, তোমাদেরকে সেটা পরে দেখাচ্ছি, তার আগে এখানে একটা বসার জায়গা মতো রয়েছে, ছোট্ট ডাইনিং স্পেস বলতে গেলে রয়েছে। এদিকে সিঁড়ি রয়েছে, এদিক দিয়ে আমরা উঠে এলাম, অ্যান্ড তারই সাথে এদিকে কিন্তু পরপর রুম রয়েছে। আর এই যে লনটা রয়েছে সেটা তোমাদেরকে দেখাবো, জাস্ট বাইরে একবার দেখো, পুরো এখান থেকে ওপেন উইন্ডো রয়েছে, জাস্ট ভিউটা জাস্ট দেখো। নিচেটা এই মুহূর্তে ফগি ওয়েদার, তবে এইদিকে পুরো দার্জিলিং শহরটা দেখা যাচ্ছে এই মুহূর্তে। আর এই লনটা রয়েছে, এই লনের এই দিক দিয়ে কিন্তু রুম শুরু হয়ে গেছে। তো দেখো এই একটা রুম তোমাদেরকে দেখাই, ঢুকেই রয়েছে বেড, এখানে একটা কিং সাইজের বেড রয়েছে, দুজন কিন্তু ইজিলি থাকতে পারবে। আর এইদিকে রয়েছে মিরার, পুরো উডেন ফার্নিশ করা, তারই সাথে রয়েছে এখানে একটি অ্যাটাচ বাথ। তোমাদের একটু বাথটা দেখিয়ে নিই কীরকম কী রয়েছে। এই হচ্ছে অ্যাটাচ বাথ, দেখো ঢুকে এখানে বেসিন রয়েছে, আর এদিকে ওয়েস্টার্ন বাথটা বেশ বড়, তারই সাথে গিজারের বন্দোবস্ত অবভিয়াসলি রয়েছে, অ্যান্ড বাথ থেকেও একটা ভিউ রয়েছে। দেখো বাড়ি থেকেও একটা ভিউ দেখা যাচ্ছে, এ দেখো সমস্ত বাড়িঘর দেখা যাচ্ছে এখান থেকে। এটাকে বন্ধ করে দিলাম। এই ছিল একটি রুম, তার পাশে আরও দুটি রুম রয়েছে, এটা লন মতো রয়েছে কমন স্পেস, তার পাশ দিয়ে আরেকটি রুম রয়েছে। দেখো রুমের উইন্ডোটা জাস্ট দেখো, বাইরে থেকেই বোঝা যাচ্ছে রুমটা, তবে আমরা ভেতরে ঢুকে তোমাদেরকে দেখাচ্ছি। এখানে উইন্ডোর এখানে গেট রয়েছে, এখান থেকে এন্ট্রেন্স রয়েছে, ঢুকেই তোমাদেরকে দেখাবো। এই হচ্ছে রুম, পাশের রুমের থেকে এই রুমটা কিন্তু অনেকটা বড়। আর এইদিকে রয়েছে ঢুকেই অ্যাটাচ বাথ, এইদিকে রয়েছে একটি মিরার, এ দেখো এদিকে একটা মিরার রয়েছে, তারই সাথে তোমাদেরকে দেখাই। এই হচ্ছে রুম, এখানেও একটা কিং সাইজ বেড রয়েছে, ওদিকেও উইন্ডো রয়েছে, মানে একদম খোলামেলা। দেখো এদিকেও রয়েছে, এদিকে রয়েছে তোমার একটি টেবিল, এদিকে রয়েছে একটি ছোট্ট সোফা, তারই সাথে টিভি দেওয়া রয়েছে, অ্যান্ড তোমাদের যদি দেখাই এদিকে রয়েছে একটি দেরাজ। আর ওই দিক থেকে কীরকম ভিউ আসছে তোমাদেরকে যদি একটুখানি দেখাই, এ দেখো এই রুম থেকেও ভিউ রয়েছে বাইরে। আর ওপরে যে ওই যে দেখা যাচ্ছে ওটা হচ্ছে সবেরই নাইটঅ্যাঙ্গেল পার্ক, সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি। এই হচ্ছে রুম, ঠিক ওই দিকে যেরকম রুম ছিল পরপর দুটো রুম তোমাদেরকে দেখালাম, এবং ঠিক এ প্রান্তে আরেকটি রুম রয়েছে তোমাদেরকে দেখাই একবার। এই দেখো বাহ, বেশ বড় রুমটা, সাজানো গোছানো কাকে বলে, এই হচ্ছে পাহাড়ি ঘর, জাস্ট দেখো।
উডেন ফার্নিশ করা, ঢুকে এইদিকে রয়েছে টিভি, অ্যান্ড এদিকে ঢুকেই রয়েছে একটা অ্যাটাচ বাথ, অ্যান্ড এইখানে রয়েছে মিরার যেখানে নিজেকে আমি দেখতে পাচ্ছি। তোমাদেরকে দেখাই এই বাথটাও, আই থিঙ্ক ওয়েস্টার্ন অ্যান্ড বেশ বড়। দেখো গিজারের বন্দোবস্ত অবভিয়াসলি রয়েছে, তারই সাথে এই হচ্ছে রুম। রুমটা জাস্ট দেখো তোমরা, মানে চারদিক দিয়ে ওপেন, এদিকে ওপেন, ওইদিকে ওপেন, অ্যান্ড এদিকেও যেরকম রয়েছে উইন্ডো, তারই সাথে এদিকেও উইন্ডো রয়েছে। এই হচ্ছে ইন্টিরিয়ার, তারই সাথে এই হচ্ছে অ্যাম্বিয়েন্স। এই অ্যাম্বিয়েন্সটা জাস্ট দেখো, রুমটা যতটা বড় ততটাই কিন্তু সাজানো গোছানো, পরিপাটি করা, সযত্নে কিন্তু সাজানো গোছানো। আর যদি তোমাদের দেখাই খোলামেলা, এদিকে একটি চেয়ার রয়েছে, এদিকে সোফা আলাদাভাবে রয়েছে, এদিকেও একটা সোফা রয়েছে। এই দিক দিয়ে তোমাদের যদি ভিউ দেখাই তাহলে এই দিকেও উইন্ডো রয়েছে, একটু কার্টেনটা সরাবো, অ্যান্ড তারই সাথে তোমাদের যদি দেখাই এই দেখো ভিউটা, বাইরের দৃশ্যটা দেখো। এই মুহূর্তে এই দেখো সূর্য দেখা যাচ্ছে, তবে একটু ফগি ওয়েদার আছে। এদিকে বাড়িঘর দেখা যাচ্ছে, আমরা এন্টার করেছিলাম ঠিক এই জায়গা দিয়ে। নমস্কার, আমি ডক্টর কিরণ সুব্বা, পাহাড়িঘর হোমস্টে থেকে আপনার সকলকে স্বাগত জানাই। এখানে আমরা দু রকম ব্যবস্থা আছে, থাকার জন্য রুম আছে আর খাবার থাকার জন্য ব্যবস্থা আছে। আমার এখানে ফুডিং লজিং শুরু হচ্ছে 1300 টাকা দিয়ে। অনেকজন জিজ্ঞেস করতে পারবে মাইল থেকে কত দূর, একটা মাল যাওয়ার জন্য আমার এখান থেকে ম্যাক্স টু ম্যাক্স 6 to 7 minutes, একদম পায়ে হেঁটে, পায়ে হেঁটে 6 to 7 minutes। নমস্কার, থ্যাংক ইউ। বন্ধুরা এবার আমরা চলেছি হ্যাপি ভ্যালি টি স্টেটে। এই যে দেখা যাচ্ছে একদম নিচে আমাদের হোমস্টে থেকে ঠিক নিচেই রয়েছে হ্যাপি ভ্যালি টি স্টেট, সেখানেই যাচ্ছি। দার্জিলিং মানেই কিন্তু চা, আর সেই ঐতিহ্যবাহী চায়ের বাগানে এই মুহূর্তে আমরা চলেছি। চলো, সুন্দর রোদ্দুর উঠেছে এই মুহূর্তে। এখান থেকে গাড়িও নামছে, তোমাদেরকে দেখাই একবার হ্যাপি ভ্যালি টি স্টেট, জাস্ট ভিউটা দেখো একবার। জাস্ট দেখো এই রাস্তাটা পুরো নেমে গেছে, এদিক দিয়ে অলরেডি টি গার্ডেন শুরু হয়ে গেছে, আর এই দেখো সমস্ত নিচে চলে গেছে রাস্তাটা একদম নিচে অবধি। এই হচ্ছে হ্যাপি ভ্যালি টি স্টেট, বিশাল বিস্তীর্ণ একদম চা বাগানে রয়েছি আমি এই মুহূর্তে, আর রাস্তাটার কন্ডিশান খুব একটা ভালো নয়। এই দেখো তোমাদের যদি দেখাই আমি, এই সব কিন্তু চা গাছ। এই দেখো এই যে রয়েছে হয়েছে এই জিনিসগুলো কিন্তু, এই যে এই দুটো, এই দেখো তোমাদের যদি দেখাই চা বলতে গেলে আমাদের জাস্ট এই যে দুটো, এই দুটো কিন্তু আমাদের নেওয়া হয় চায়ের পাতা হিসেবে, এটাকেই শুকিয়ে হারভেস্ট করার পর এখান থেকে কালেকশন করা। একটা কথা বলবো, অনেকেই স্কুটি নিয়ে তোমরা চলে আসো, তবে এই রাস্তাটা খুব একটা ভালো নয়। এদিকে দেখে দেখো চা এর গাছ শুরু হয়ে গেছে একদম, এ পথে আমাদের ডাকতে হবে, কিন্তু রাস্তার যে রয়েছে রাস্তার কন্ডিশন খুব একটা ভালো নয়। মানে আমি নিজে যখন হাঁটছি তখনই হরকাচ্ছি, স্কুটি নিয়ে আসাটা সুটেবল নয় আমার মতে এই মুহূর্তে। হ্যাপি ভ্যালি টি স্টেট থেকে এবারে আমরা চললাম সোজা ম্যালের দিকে। আমি রয়েছি দার্জিলিং ম্যালে, এখান থেকে আমাদের পাহাড়িঘাটের কতটা ডিস্টেন্স চলো সেটা তোমাদেরকে এবার দেখিয়ে নিই। এই হচ্ছে দার্জিলিং ম্যাল, জমজমার দার্জিলিং ম্যাল যাকে বলে। সবসময় এখানে এলেই কিন্তু দেখতে পাই যে এই মুহূর্তে ঘোড়া কিন্তু দৌড়তেই থাকে দার্জিলিং ম্যালে, আর মানুষ এই মুহূর্তে বেরিয়ে পড়েছে দার্জিলিং ম্যাল ঘুরতে। এই হচ্ছে দার্জিলিং ম্যালের সেন্টার, এইদিকে রয়েছে মহাকাল মন্দির এই রাস্তাটা, আর একটা রয়েছে আই লাভ দার্জিলিং লেখাটা ঠিক এইদিকে, তারই সাথে এদিকে রয়েছে মহাকাল মার্কেট এই দিকটায়। এখানে দেখা যাচ্ছে যে যার মতো বিজি কিন্তু এই মুহূর্তে ম্যালে। আমরা যাবো ঠিক এ পথে, এ পথে রয়েছে আই লাভ দার্জিলিং লেখাটা, চলো এদিকে যাওয়া যাক। বন্ধুরা এদিকে এদিকে ম্যাল, এই অলরেডি ঘোড়া আসছে, তোমাদের যদি দেখাই এই হচ্ছে আই লাভ দার্জিলিং লেখাটা, অলরেডি মানুষজন এখানে কিন্তু ছবি তোলায় ব্যস্ত, আর তারই মাঝে আমাদের যেতে হবে ঠিক এ পথে, চলো একদম সামনে, এই যে সামনে একদম ভানু ভবন রয়েছে ঠিক আমাদেরকে সামনে যেতে হবে, চলো। দার্জিলিংয়ে যখনই আসি তখনই কিছু না কিছু হতে থাকে, অলরেডি দেখো এখানে একটা ওয়াল পেন্টিং চলছে এই মুহূর্তে, খুব সুন্দর একটা ছবি কিন্তু কমপ্লিট করা হচ্ছে, অনেকদিন ধরেই সেই কাজটা চলছে, অলরেডি দেখো এখানে সেই আর্টের কাজটা চলছে, এদিকে কত সুন্দর একটা ছবি আঁকা হয়েছে,
আর আমরা যাচ্ছি একদম সামনে। বন্ধুরা, এই হচ্ছে ভানু ভবন, আর আমরা ভানু ভবন থেকে ঠিক সামনে যাচ্ছি। এদিকে ট্রাফিক রয়েছে দার্জিলিংয়ের, আর একদম সামনে যেটা যাচ্ছে সেন্ট অ্যান্ড্রিউস চার্চ রয়েছে। এবং তোমাদেরকে দেখাবো, একদম সামনে গিয়ে দুটো রাস্তা ভাগ হয়ে গেছে, একটা রাস্তা ঠিক এই ওপরের দিকে চলে গেছে আর একটা রাস্তা কিন্তু এই নিচের দিকে চলে গেছে। আমাদেরকে যেতে হবে ঠিক এই মাঝের রাস্তাটা, এই যে ঘোড়াটা যাচ্ছে এই রাস্তাটাই আমাদের যেতে হবে। চলো ঠিক এই রাস্তা দিয়ে। তোমরা যারা দার্জিলিংয়ে এসে একটু শান্তিতে নিরিবিলিতে একটু হোমস্টে খুঁজছো, তাদের জন্য এই হোমস্টেটা কিন্তু সবথেকে বেটার। বন্ধুরা, এদিকে হচ্ছে ম্যাল রোড, এইদিক দিয়ে আমরা এলাম। এসেই এই হচ্ছে গভর্নর হাউসের এক নম্বর গেট, তোমাদের যদি দেখাই এটা হচ্ছে এক নম্বর গেট। আর এই দিক দিয়ে রয়েছে কিন্তু এখানেও একটা ভিউ পয়েন্ট রয়েছে, এখান থেকে এসে তোমরা সোজা চলে যাবে এদিকে। এটা এক নম্বর গেট গভর্নর হাউসের, আর তোমাদেরকে দেখাই ঠিক এখানে রয়েছে মেফেয়ার, দার্জিলিংয়ের মেফেয়ার। সকলেই তোমরা কম বেশি চেনো, অলরেডি মেফেয়ারে অনেক গেস্ট এই মুহূর্তে ঢুকছে, দেখা যাচ্ছে চেক ইন করছে। আর আমাদের যেতে হবে এ পথে। কতটা সুন্দর এই রাস্তাটা, তোমাদেরকে আমি কি বলবো, অপূর্ব বলতে গেলে। একদম সামনেই রয়েছে আমাদের হোমস্টে, চলো একটু সামনে যেতে হবে, আর তার মাঝে ঝিঝি পোকার ডাক। আর তোমাদের একটা কথা বলে নিই, এই যে এই সাইডটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সবেরি নাইট অ্যাঙ্গেল পার্ক, জাস্ট এসেই গেলাম বলতে গেলে। চলো দেখাই তোমাদেরকে, একদম এ পথে আমাদের যেতে হবে। তার আগে দেখো এখান থেকেই কিন্তু আমাদের পাহাড়ি ঘাট হোমস্টে দেখা যাচ্ছে। দেখো একটু জুম করে যদি দেখাই তোমাদেরকে ব্যানারটা, এই দেখো, এই দেখো পাহাড়ি ঘাট হোমস্টে এখান থেকে দেখা যাচ্ছে। বাট এ পথে রাস্তা নেই, আমাদের যেতে হবে ঠিক এদিক দিয়ে, এই রাস্তা দিয়ে একদম সোজা গিয়ে নামতে হবে। নেমে আমরা যাব ওই হোমস্টেতে, চলো ঠিক এ পথে যেতে হবে। জাস্ট ওই যে দেখাই যাচ্ছে সিঁড়ি রয়েছে এখানে, সিঁড়ি দিয়ে নামতে হবে। নেমে এই রাস্তাটা একদম নিচে নেমে গেছে, একটুখানি তোমাদের নামতে হবে। নেমেই এই দেখো বোর্ড অলরেডি লাগানো রয়েছে, আমি যা দেখতে পাচ্ছি পাহাড়ি ঘাট, মানে এ বাড়িটাই। এই হচ্ছে সিঁড়ি, এই হচ্ছে পাহাড়ি ঘাট, ব্যানার সাথে রয়েছে, এখান থেকে নামতে হবে। এই যে পাহাড়ি ঘাট হোমস্টে। গুড ইভিনিং, গুড ইভিনিং ফ্রম পাহাড়ি ঘাট। খাওয়া দাওয়ার পর লম্বা একটা ঘুম, ঘুম দেওয়ার পর এই মুহূর্তে ঘড়িতে হয়ে গেছে অলমোস্ট যা দেখতে পাচ্ছি 7টা। মাঝখানে ডোর লক করেছিল, বাট ঘুমিয়ে পড়েছিলাম, শুনলাম সুজিত বলল লক করে গেছে, মানে চা দিয়ে গেছিলো। তোমাদেরকে একটু পাহাড়ি ঘাট থেকে রাতের দৃশ্যটা দেখাই, তারপরে আমাদের নিচে স্ন্যাক্সও রয়েছে, যেতে হবে, লক করে গেছে, দেখাই আগে তোমাদের এবার দৃশ্যটা একবার। চলো তোমাদেরকে দেখাবো, এই মুহূর্তে ঠান্ডা রয়েছে কিন্তু এখনও দার্জিলিংয়ে। কলকাতায় প্রচণ্ড দাবদাহ হলেও দার্জিলিংয়ের ওয়েদার বেশ ঠান্ডা। দেখো বাইরে যে পুরো দার্জিলিং সিটিটাকে দেখা যাচ্ছে, এই দিকটা পুরো জোনাকির মতো লাগছে। দেখো জোনাকির লাইট যেরকম জ্বলে সেরকম কত সুন্দর লাগছে, জাস্ট তোমাদেরকে আমি দেখাচ্ছি। বন্ধুরা, এই হচ্ছে পাহাড়ি ঘাট থেকে পাহাড়ের দৃশ্য, জাস্ট ভিউটা দেখো, পুরো দার্জিলিং শহরটাকে দেখা যাচ্ছে। মনে হচ্ছে ছোট ছোট জোনাকি পোকা এক জায়গায় কিন্তু একত্রিত হয়েছে। ঘড়িতে এই মুহূর্তে 10:08, আর আমরা চলে এসেছি ডিনার টেবিলে, আর চলে এসেছে আমাদের গরমা গরম সমস্ত ডিনার। আর ডিনার টেবিলে কি কি রয়েছে সেটা তোমাদেরকে দেখিয়ে নিই সবার আগে, দেখে নাও একবার। এই হচ্ছে আমাদের ডিনার টেবিলের খাবার দাবার, চলে এসেছি কী কী রয়েছে তোমাদের দেখাই। এদিকে রয়েছে রাইস, অল্প পরিমাণে নিয়েছি, এদিকে রয়েছে পাপড়, আর এইদিকে রয়েছে ডাল, তোমাদেরকে দেখাই। এদিকে রাইস আমাদের দিয়ে দিয়েছে, আমরা যেরকম খেতে পারি সেরকম একদম স্টিম বেরোচ্ছে বলতে গেলে, গরমা গরম যাকে বলে। তারই সাথে এইদিকে রয়েছে ডিম কারি, দেখো 4 পিস রয়েছে, মানে এক একজনের দুটো করে ডিম কারি দেওয়া হয়েছে। আর এদিকে রয়েছে ফ্রেঞ্চ ফ্রাই, যেটা তোমাদেরকে অলরেডি আগে দেখিয়েছি, আর এদিকে রয়েছে স্যালাড। এই হচ্ছে আমাদের রাতের ডিনার। তো বন্ধুরা, এই হচ্ছে খাবার। একটা জিনিস যেরকম হয় সব জায়গাতেই হোমস্টেতে, রাতের বেলায় রুটি এবং রাইসের দুটো অপশান থাকে, আমরা রুটি আর নিই নি, রাইসটা রয়েছে, তারই সাথে এই হচ্ছে আজকের মেনু। এবং মেনুটা প্রতিদিনই মোটামুটিভাবে চেঞ্জ হয়ে থাকে, সবজিটা চেঞ্জ হয়ে থাকে বা ডালটা চেঞ্জ হয়ে থাকে, সেটা আর বলার অবকাশ থাকে না। দুপুরে তারা চিকেন প্রোভাইড করেছিল, রাতে তারা ডিম দিয়েছে, মানে 2 পিস করে কিন্তু এক একজনের। এদিকে আমি আর শুভজিৎ রয়েছি, দুজন রয়েছি, দুজনের জন্য 4 পিস ডিম তারা দিয়েছে। এই হচ্ছে খাবার, চলো গরম গরম খাবার রয়েছে, শীত প্রধান দেশে রয়েছি। যারা কলকাতা কিংবা কলকাতা সংলগ্ন জায়গা থেকে দেখছো সেখানের কি পরিস্থিতি অবশ্যই কমেন্ট করে জানাও, এখানে তো খাওয়ার ঠান্ডা হয়ে যাচ্ছে বলতে গেলে। গুড মর্নিং ফ্রম পাহাড়ি ঘাট, পাহাড়ি ঘাট হোমস্টেতে আমাদের আজ আমাদের দ্বিতীয় দিন, আর সকাল হতেই ঘুম ভাঙতেই যা দৃশ্য দেখছি জাস্ট বলার নয়, দেখো একবার শুধু তোমরা। এই হচ্ছে লুকস লাইক হেভেন, দেখো একেই বলে পাহাড়ের মাঝে মেঘের খেলা যাকে বলে, দেখো একবার জাস্ট দেখো।
আর এই দিকটা হচ্ছে সান্দাকফু, মানে এই দিকটাই হচ্ছে নেপাল বর্ডার। বন্ধুরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম আর একটা মর্নিং ওয়াক করার পর প্রচণ্ড খিদে পেয়ে গেছে। এই মুহূর্তে চলে এসেছি ব্রেকফাস্ট টেবিলে। এই মুহূর্তে পাহাড়ি ঘরের আতিথি আপ্যায়নে আমরা তো আপ্লুত, তারই সাথে এই মুহূর্তে যে ব্রেকফাস্ট রয়েছে কী কী রয়েছে সেটা আগে তোমাদের দেখিয়ে নিই। সময় হচ্ছে 9:30 আর এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। এখানে রয়েছে কফি তারা দিয়ে দিয়েছেন, এদিকে রয়েছে ফ্রুটস, এর মধ্যে রয়েছে অ্যাপেল, এদিকে রয়েছে তরমুজ, এদিকে রয়েছে আনারস দিয়ে দেখতে পাচ্ছি, অ্যান্ড এদিকে রয়েছে সবজি, এদিকে একটা অমলেট রয়েছে তোমাদেরকে যদি দেখাই, এখানে রয়েছে আচ্ছা পরাঠা, এরকম একদম ফয়েল পেপারে ফোল্ড করা আছে পরাঠা, এই দেখো নিয়ে নিলাম। খুব জোর খিদে পেয়েছে, ব্রেকফাস্টটা করে নিই আগে, তারপরে বাকি কথা। এবারে আবারও বাড়ি ফেরার পালা। এই ছিল ভিডিও দার্জিলিং এর পর্বের। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করো, ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। আর এই যে পেছনে যে হোম ক্লিনারিস, এই মুহূর্তে দেখছি ফার্স্ট টাইম ফাঁকা রয়েছে, সব সময় ভিড় থাকে। চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ট্রাভেল এপিসোডে, নেক্সট কোনো জার্নিতে। তুমি ভালো থাকো, সুস্থ থাকো, দেখতে থাকো রাইজিং জার্নি। টাটা।